আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য কিউরিওসিটি সংবাদ বার্তা, সাথে আমি লক্ষ্মীকান্ত। রক্তদান জীবনদান, আপনার এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে এক মুমূর্ষ রোগীর প্রাণ। এই করোনা মহামারী ও মহকুমা জুড়ে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ। আজ 19শে সেপ্টেম্বর রবিবার, দাসপুর ব্লক আদিবাসী হো সমাজের পরিচালনায় ও গ্রামবাসীদের উদ্যোগে ব্রাহ্মণ বসান ফকিরবাজার সমবায় সমিতিতে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও 102তম অদ্গুরু লাকোভদ্রা জন্মজয়ন্তী উদযাপন। এই রক্তদান শিবিরের আয়োজনের মূল কাণ্ডারী রাজনগর ইউনিয়ন হাইস্কুলের শিক্ষক রামকৃষ্ণ দত্ত বলেন, আদিবাসীদের নিয়ে আজকের এই রক্তদান শিবির চূড়ান্তভাবে সফল হয়েছে তা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বোঝা যাচ্ছে। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দিল যে আদিবাসী সম্প্রদায় সমাজের কোনো অংশেই পিছিয়ে নেই আজকের দিনে। তিনি অনুষ্ঠান চলাকালীন আমাদের জানান, প্রায় 60 থেকে 70 জন রক্তদান করার পরিকল্পনা নিয়েছেন, তাদের মধ্যে মহিলাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। তিনি সর্বশেষে জানান যে তার জীবনের শেষ নিঃশ্বাস অবধি তিনি আদিবাসী সম্প্রদায় উন্নয়নের কাজে নিজেকে ব্রতী রাখবেন ও তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া ছাড়াও অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের বিশিষ্ট ব্যক্তি প্রমুখরা। জানু কি তোমার রক্ত বীজে হাসির ফুল ফোটে, এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে, এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। সমাজ তোমার রক্তে বাজবে সকল দেশ, রক্তদানের মহৎ পূজার নেই কোনো শেষ, বাজবে সমাজ তোমার রক্তে বাজবে সকল দেশ, রক্তদানের মহৎ পূজার নেই কোনো শেষ, এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে, এসো বন্ধু রক্তদান করে বাঁচাই আমরা পৃথিবীর লক্ষ মানুষকে। আজকে আদিবাসী হো সমাজের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, এটি আমাদের দাসপুর এলাকায়, আমি মনে করি আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তাদের নিজস্ব উদ্যোগে, এই হো সমাজের নিজস্ব উদ্যোগে এই রক্তদান শিবির এই প্রথম। এর আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংগঠিত হয়ে রক্তদান শিবিরের মতো মহতী অনুষ্ঠান এর আগে হয়েছে বলে আমার জানা নেই আমার দাসপুর 1 নম্বর ব্লকে। আজকে আমরা এই আদিবাসী হো সমাজের, তারা যে আজকে রক্তদানের মতো একটি মহৎ দান তারা আজকে সংগঠিত করতে পেরেছে, আমি মনে করি এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রয়াসের ফলে এবং তাদের চেতনা বৃদ্ধির ফলে। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন অনেক শিক্ষিত মানুষ, অনেক বুদ্ধিজীবী মানুষ তারা আজকে রক্তদান করতে ভয় পাচ্ছে, সেই জায়গায় আদিবাসী সমাজের মানুষজনেরা, বিশেষ করে আজকে আমরা লক্ষ্য করছি সাধারণ রক্তদান শিবিরে যেখানে মহিলাদের উপস্থিতির সংখ্যা খুব বেশি হয়নি, কিন্তু আজকে কিন্তু এই আদিবাসী হো সমাজের যে রক্তদান শিবির সেখানে মহিলাদের উপস্থিতির সংখ্যাও কিন্তু আজকে চোখে পড়ার মতো। কারণ আমরা জানি রক্তের বিকল্প এখনও সন্ধান নেই, একজন মুমূর্ষ মানুষের রক্তের প্রয়োজন হলে আরেকজন মানুষের রক্ত দিয়েই তা পূরণ করতে হয়। সেই জন্যে আজকে সবথেকে আমি গর্বিত যে আমাদের দাসপুরে এই আদিবাসী ভাইরা তারা সংগঠিত হয়ে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে
চিকিৎসা ক্ষেত্রে তাদের অবদান সুরক্ষিত করার জন্য আজকে তারা এই রক্তদান শিবিরের মতো একটা অনুষ্ঠান তারা সংগঠিত করেছে। এই রক্তদান শিবিরের সার্বিক সাফল্য কামনা করি। আগামী দিনে এই ভোর সমাজের মাধ্যমে, আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমে যে ধরনের অনুষ্ঠান সংগঠিত হবে, আমরা তার পাশে থেকে সহযোগিতা করব। আজ আমরা 102তম আমাদের, যিনি আমাদের ভাষাকে নিয়ে যিনি সৃষ্টি করেছিলেন লাকোভদ্রা, ওনার জন্মদিবস উদযাপিত হচ্ছে। আর ওনাকে নিয়েই আমাদের এত বড় একটা প্রোগ্রাম। আমাদের মেন বেস্টা কথা ছিল যে আমাদের সোসাইটিতে আজ যেসব ব্যক্তিগণ আমাদেরকে সহযোগিতা করছে, গভর্নমেন্ট সহযোগিতা করছে, আমরা ওনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। মানুষ একমাত্র ওনাদের ব্লাড একই থাকে, সে ব্লাডে কোনো লেখা নেই, এ আদিবাসী, এ মুসলিম, এ হিন্দু, ব্লাডে সেরকম কোনো লেখা থাকে না। আমরা এই সমাজে যেভাবেই আমাদের সমাজকে দেখানো হয়েছে কিংবা আমরা দেখছি, সেইভাবেই সব কিছু আমাদের কার্যকলাপগুলো আগে বেরিয়ে যাচ্ছে। আর এবার আমাদের সবথেকে বড় যে ফোকাসটা রয়েছে আমাদের ফিমেলগুলোকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে আমাদের ফোকাসটা, কেননা আমাদের মহিলাগণ যারা রয়েছেন ওনারা অ্যাকচুয়ালি আসতে পারছে না সমাজে, বাইরেও এসে ওরা কী করবে একটা রাস্তা পাচ্ছে না। তো আমরা একটা প্ল্যানিং করলাম, আর প্ল্যানিংটা আমাদের দাসপুর যেসব ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টে যারা কাজ করছেন, মাস্টারমশাই রয়েছেন আমাদের, আজকের যে বড় স্পন্সর রামকৃষ্ণ দত্ত সাহেব, ইয়ানি যো লিডার, হামলোক উনকো ভি বহুত সারে ধন্যবাদ, বহুত সারে ধন্যবাদ উনকো হামলোক দে রহে হ্যায় অল ইন্ডিয়া আদিবাসী ভোর সমাজ কি তরফ সে, বহুত বহুত বাধাই হো। উনহোনে ইতনে সারে প্রোগ্রাম কো কিস তরিকে সে মুভমেন্ট কিয়ে হুয়ে হ্যায়, আচ্ছি তরিকে সে উনহোনে অ্যারেঞ্জমেন্ট কিয়ে হুয়ে হ্যায়, হামলোক বহুত শুকরি গুজার হ্যায়, জো কি ইন উন লোগো কা জেসা এসা লিডার আগার হামলোক কো মিল জাতা ইস সমাজ মে, ইয়া আমরা যদি এসব লিডারদেরকে পেয়ে যাই, আমার মনে হয় কোনো লোক আর বেকোয়ার্ড থাকবে না। আমাদের বাবু বললেন, মহাশয় বাবু বললেন যে দাসপুরে এট এ ফার্স্ট টাইম দ্য অর্গানাইজ অফ অল ইন্ডিয়া আদিবাসী ভোর সমাজ, আমাদেরকে অনেক গর্বী মনে, আমাদেরকে অনেকটা ভালো মনে হচ্ছে যে না, এই যে ফার্স্ট টাইম একটা হিস্ট্রিক্যাল আমরা একটা ইতিহাস তৈরি করতে চলেছি, আমাদের আদিবাসী সম্প্রদায় যে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। শুধু ওনাদের অ্যারেঞ্জমেন্ট নয়, ওনার সাথে যেসব লিডারগুলো আমাদেরকে সাহায্য করেছেন, যিনারা আমাদেরকে কোঅপারেট করেছেন, ওনাদেরকেও বহুত বহুত ধন্যবাদ। আমরা জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনলি ফর সাঁওতাল সমাজই আদিবাসী সমাজ, কিন্তু না, এটা আমাদের ভুল ধারণা। সাঁওতাল সমাজের মতোই আমাদেরও একটা সমাজ রয়েছে, যে সমাজটা হচ্ছে আমাদের আদিবাসী ভোর সমাজ। আমরাও অনেকটা ডেভেলপমেন্ট হয়ে এসেছি, আমরা ছিলাম বলেই তো আপনাদের কাছে আসছি, এত বড় অর্গানাইজ আমরা করতে পেরেছি কাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায়। আপনারা যদি না থাকতেন, আপনারা যদি আমাদেরকে মাদাত হেল্প না করতেন, কোঅপারেট না করতেন, তাহলে আমরা কিছু করতে পারতাম না। এখন আমি বর্তমানে দেখছি যে সংবাদ বার্তা বলে একটা সোসাইটি এসছেন, ওনাদেরও একটা সোসাইটি, একটা মিডিয়া কনফারেন্স, ওনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আজকে আমাদের যে প্রোগ্রামিংগুলো, আমাদের যে কালচারগুলো ওনারা তুলে ধরবেন, আমি ওনাদেরকে আরও ধন্যবাদ জানাই। ওইটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, অনলিপুর আদিবাসী নয়, আপনারা আরও এরকম ট্রাইবেল প্রতিটা বাড়ি বাড়িতে যান, ওনাদেরকে ইন্টারভিউ নিন, ওনাদেরকে জিজ্ঞাসা করুন, বলে বাবু আপনাদের কী প্রবলেম হচ্ছে, কী সমস্যা হচ্ছে, ওনাদেরকে তুলে ধরে আপনারা সোসাইটিতে দিন, মিডিয়াতেও দিন। আমি সবাইকে, টোটাল পাবলিককে, টোটাল উপস্থিত পাবলিকেশনসকে সবাইকে রিকোয়েস্ট করছি, আজ সংবাদ বার্তা আমাদের কাছে একটা মিডিয়া হিসেবে এসছেন, এটাকে আমি জানাচ্ছি, বেশি থেকে বেশি এনাদেরকে লাইক করুন, এনাদেরকে শেয়ার করুন, আর এনাদের যে কার্যকলাপগুলো আপনারা কমেন্টস করে জানান যে এনাদের কাজগুলো ওনারা কীভাবে করছেন, সেটা আমি সবার কাছে রিকোয়েস্ট করছি। আপনারা এই কাজটা কেউ কনজুসি করবেন না, এটাতে কোনো পয়সা লাগে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায় প্রোগ্রামগুলো হলে আমরা অবশ্যই আপনাদেরকে ইনভাইট করব। আমাদের একটা ভিডিও কনফারেন্সের কথাবার্তাগুলো চলছে আমাদের স্টেট লেভেলে, ওখানেও আপনাদেরকে আমরা ইনভাইট করব, আপনারা আসুন, সবাই মিলে আমরা একসাথে সহযোগিতা করে আমাদের কাজগুলোকে বাড়াবো। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথমেই আপনার সংবাদ মাধ্যমকে আমাদের অল ইন্ডিয়া আদিবাসীর পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জানাই। আজকে এই যে কর্মযজ্ঞগুলো দেখছেন, একমাত্র আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন সমস্ত সম্প্রদায়, তার মধ্যে থেকে একজন আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমাদের রাজনগর হাই স্কুলের মাস্টারমশাই হন, ওনারই ডাকে আমরা আমাদের শুধুমাত্র ব্যাকওয়ার্ড শ্রেণী ওই সম্প্রদায় বা ওই সমুদায় আমরা একত্রিত হয়ে আজ মাস্টারমশাই যে ব্লু প্রিন্ট আমাদেরকে দিয়েছিলেন, সেই ব্লু প্রিন্ট হিসেবে ওনার চেষ্টায়, ওনার প্রচেষ্টায় আমরা আজকে এত বড় কর্মযজ্ঞে আজকে নামতে পেরেছি। সেই জন্য আমাদের অল ইন্ডিয়া আদিবাসীর পক্ষ থেকে আমাদের
এবং আমাদের আজকে এখানের গ্রামের কুঞ্জপুর বা আমাদের এটাকে পাশে যেটা আছে কলমি জোড়া, এই তিনটা গ্রামকে সম্মিলিত করে স্যারের যে প্রচেষ্টা তার জন্য আমাদের অল ইন্ডিয়া আদিবাসীর পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অসংখ্যভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের রামকৃষ্ণ দত্ত মহাশয়কে। হ্যাঁ, এবারে বলতে গেলে যেটা বলতে হয়, আমরা ওনার হৃদয়টা এভাবেই সবসময় নড়ে ওঠে, উনি শুনেছি ওনার হৃদয়টা কাঁদে আমাদেরকে নিয়ে, আমরা অবাক হয়ে যাই যে আমাদেরকে নিয়েও ভাবার আছে। আমরা যদি আজকে 75 বছর পেরিয়ে এসে যদি ভাবি এখন বা পিছনে দুটোকে যদি ভাবি, আমরা কোথাও কিচ্ছু পাই না। এখন যদি আমরা দেখে থাকি জল জমিন আর আমাদের আশয় বিষয় সম্পত্তি সমস্তগুলোকেই আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, সেই হিসাবে স্যারের অনুপ্রেরণায় স্যারের প্রচেষ্টায় সমস্ত যাই বলেন সমস্ত কিছু, সেই সঙ্গে স্যারের মোতাবেক অনুসারে আমরা আয়োজন করতে পেরেছি। রথভাই উপস্থিত আমার যে সংবাদ মাধ্যম, আমার ছাত্র, তাদেরকে প্রথমেই আমি আমার ভালোবাসা শুভেচ্ছা জানাই। সাথে এই যে মূল অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সমস্ত অতিথিবর্গ, তাদেরকে আমি আমার প্রণাম জানাই। জানিয়ে আমার বলার কিছু নাই, কেন আমি আজকে স্পিচলেস, আমার কোনো ভাষা বেরোচ্ছে না, এই কারণেই যে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি পেয়েছি, অনেক বেশি পাবো না। এত মানুষের সমাগম, এতেও এত স্বতঃস্ফূর্ততা, এটা দেখে আমার মনে হয়েছে যে এই আদিবাসী সমাজ, আদিবাসীদের মধ্যে হ্যাঁ যে শক্তি, যে ইচ্ছা শক্তি, সেটা লুকিয়েছিল, সেটাকে চেপে রাখা হয়েছিল, সেটা আস্তে আস্তে আমার মনে হয় এইভাবে যদি বিভিন্ন কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে তাদেরকে যদি জাগানো যায়, সেই শক্তি জাগরিত হবে, জাগবে এবং তারা সমাজের মূল স্রোতে ফিরে আসবে, তারা শিক্ষা দীক্ষা পাবে, তারা তাদের অধিকার বুঝে নেবে। এটা দেখে আমার খুব ভালো লাগছে যে এটা শুরু, এটাই শুরু, এটা থেকে শুরু মানে, এবং এটার কাজে আমি ঘোষণা করেছি, আজ ঘোষণা করছি, আমার লক্ষ্য আছে, স্বপ্ন আছে যে আমি ছোটোবেলা থেকে এদের সঙ্গে মেলামেশা করি, যে এদের যত ব্যাক ড্রব্যাকস আছে, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে আমি কাজ করব টিল মাই ডেথ, একদম লাস্ট ব্রিথ আমি কাজ করব এদের জন্য। এবং সেক্ষেত্রে আমার যা করার করব আমি। আর সবচেয়ে বড় কথা, মানে আমি স্বপ্ন দেখলে তো হবে না, আমার স্বপ্ন দেখলে আমি কাজ করলে তো আমাকে আমার পাশে সবাইকে থাকতে হবে। আমি আজকে যেটা দেখলাম যে সবাই আছে, আমি যত চেয়েছি তার থেকে অনেক বেশি এসেছে, তো এটা দেখে আমি বিহল, আমার চোখ মানে কী বলবো, আনন্দে একদম কিছু বলার নেই আমার। হ্যাঁ, গ্র্যান্ড সাকসেস এটা একটা আমি দেখতে পাচ্ছি। এবং এই আন্দোলন যেটা আমার যে মূল লক্ষ্য, এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, এনাদেরকে এদের অধিকার ফিরিয়ে আমি দিতে পারবো না, এনাদের সঙ্গে আমি থাকবো, যে রাস্তাতে গেলে এনাদের শিক্ষা দীক্ষা, এদের ওনাদের অধিকার পাওয়া যাবে, সেই রাস্তাতে আমি থাকবো। সেই রাস্তাতে থাকাকালীন আমার যা করণীয়, আমার যতটুকু করা যায় আমার উইদিন মাই ক্যাপাবিলিটি আমি করব, এটা আমি শপথ করে বলছি। এই কর্মযজ্ঞ শুরু হলো, এটা আমি যতদিন থাকবো কন্টিনিউ হবে, এবং আমার ধারণা, আমার ইচ্ছা, এনারা সবাই বুঝেন, সবাই ভালো মানুষ, এনারাও চালিয়ে যাবেন আমার আশা। ডোনার আমাদের এক্সপেকটেশন তো দেখছি 60 আছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, আমি আমি বলি কিছু কিছু মানুষ আছেন যাদের মধ্যে একটা প্যানিক ছিল যে রক্ত দিলে বোধহয় খুব একটা খারাপ কিছু হয়ে যাবে। তো আমি দেখলাম এখানে আসার পরে তাদের মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যে এই মানে কর্মযোগ্য দেখে তারা বলছে না আমরা দেবো। আমি বুঝাচ্ছি যে তারা তারা আমার কথা শুনে সত্যি তারা ইন্সপায়ার্ড, এবং তারা তৎক্ষণাৎ বুঝে নিয়েছে, ফার্স্ট টাইম হলেও তারা বুঝে নিয়েছে, তার মানে কি তাদের বোঝার ক্ষমতা আছে, তাদের বোঝার ক্ষমতা আছে, তাদের ক্যাপাবিলিটি আছে, সব কিছুই আছে, কিন্তু তাদেরকে কোনো একটা কারণে, অদৃশ্য কারণে তাদেরকে উঠতে দেওয়া হয়নি। যদি এদেরকে মানে এইভাবে জাগানো যায়, ইন্সপায়ার করা যায়, পাশে থাকা যায়, এরা সমাজের মূল স্রোতে ফিরবে, এদের নর্মাল লাইফ আমরা যেমন লিড করছি সেই নর্মাল লাইফ লিড করা এরাও করবে, এদের অধিকার রয়েছে। আমি আগেও বলেছি যে আদিবাসী মানে এরা হচ্ছে প্রকৃতির সবচেয়ে কাছের সন্তান সন্ততি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অবদান, আমার অবদান, আমি বলছি আমার অবদান কিছু নাই, আমি আমি কিছু করি না এই মুহূর্তে, অনস্বীকার করা যাবে না। আপনার অবদান কিন্তু চোখে পড়ার মতো, এবং আপনার অবদান নেই, আপনার একটু মানে কি বলবো উদ্বুদ্ধকারী কিছু কথাবার্তা, আপনার কিছু কাজ করার মুহূর্তে ওরা কিন্তু উৎসাহিত পাচ্ছে। তো আগামী দিন মনে হয় যে আপনি ওদের সঙ্গে থাকলে মানে আরো ওরা, আমি দিস ইজ মাই প্রমিস, আই উইল বি উইথ দেম টিল মাই লাস্ট ব্রিথ, আমার শেষ নিঃশ্বাস যতদিন থাকবে শেষ পর্যন্ত আমি থাকবো। হ্যাঁ, দিস ইজ মাই প্রমিস, দিস ইজ মাই ভাউ,
আমার প্রতিজ্ঞা এটা বলতে পারেন। আমাদের এই অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ এবং দাসপুর ব্লক আদিবাসী হো সমাজ এবং মাস্টারমশাইয়ের সহযোগিতায় আজকে আমরা এই জায়গাতে একটা মহত্বপূর্ণ ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হচ্ছে যে আমাদের এক প্রকার ধর্মগুরু এক প্রকার বিদ্যাসাগরের মতো ব্যক্তি যিনি হচ্ছেন লাকোবোদরা তার 102তম জন্মদিন পালন হচ্ছে, তার সঙ্গে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। এখানে মানুষের যে হচ্ছে জনস্রোত যেটা আছে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও যেভাবে চোখে পড়ার মতো এবং সেটা স্যারের হচ্ছে যে কী সহযোগিতা আছে সেটা আমরা আছে যে মানে এখন আমরা আজকে মানে বেশ কয়েকদিন বা কয়েক মাস স্যারের সঙ্গে পরিচয়। এইরকম ধরনের একজন মানুষ যে আমাদের এই মানে এসটি ও সম্প্রদায়ের জন্য এমনভাবে হচ্ছে যে তিনি কথা বললেন আপনাদেরই সামনে যে উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন এই সম্প্রদায়ের তাদের জন্য যতটা আছে তাদের ক্ষমতা তিনি তাদের সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা অত্যন্ত গর্বিত স্যারকে পেয়ে, এই ধরনের মানুষ যাতে সত্যি আমরা গর্বিত যে এনারা সাধারণ যাতে আমাদের মতো পিছিয়ে পড়া মানুষের জন্য এনারা কীভাবে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আমরা সত্যি গর্বিত। এনারই প্রস্তাবে যে এখানে একটা শুধুমাত্র হচ্ছে যে এই সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটা রক্তদান শিবির করব এনার প্রস্তাব ছিল। আমরা বললাম যে যখন আমাদের এক ধর্মগুরু লাকোবোদরা যিনি বিদ্যাসাগরের মধ্যে তার জন্মদিন আর কয়েকদিনের মধ্যে যেতে হবে তাহলে ওই দিনটাই আমরা ওই যে রক্তদান শিবিরটা করব, ওই প্রস্তাব নিয়ে যেতে স্যারকে দিলাম। স্যারও সেই প্রস্তাবে যাতে এ করে আজকে আমরা এই যে অনুষ্ঠানটা করতে পেরেছি। ঠিক আছে, আমার চ্যানেলের প্রতি অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান সার্বিক সাফল্য আমরা কামনা করি এবং অনুষ্ঠান আরও এগিয়ে যাক, প্রতি বছরই হোক, আরও মানুষের উৎসাহ উদ্দীপনা চলে পড়ুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের। আজকে রক্তদান করতে এসে কেমন অনুভূতি হচ্ছে আপনার? আমার খুব ভালো লেগেছে। আমরা যে আদিবাসী সমাজ থেকে আমরা যে ওই অনুষ্ঠানটা করতে পেরেছি আমাদের খুব ভালো লাগছে। এর সঙ্গে আমাদের ইমার্জিং ক্লাব সব সদস্যদেরকে আমি জানাই আন্তরিকের শুভেচ্ছা। ঠিক আছে, এদের দিকে আমার এরা আছে আমাদের পাশে, সবসময় এরা যেন আমাদের পাশে থাকে এইটাই বলি। আমি সমিতির পক্ষ থেকেও আমার খুব আনন্দিত বলতে হচ্ছে ওরা আমাদের পাশেও আছে। এবার দিন খেলাম এই সবাইকে নিয়ে আমাদের থাকবো এবং যেমন আমাদের পাশে থাকে। আজ আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে হ্যাঁ যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এটি সত্যিই খুব আনন্দের ব্যাপার এবং খুব গর্বের ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা, এই আদিবাসী সমাজের মধ্যে মহিলাদের মধ্যে বিশেষ করে রক্তদানের যে উন্মাদনা এটা সত্যি বিস্ময়কর। এবং আগামী দিনে এই ধরনের খবর প্রচারের পর মানুষজন আরও উদ্বুদ্ধ হবেন, তারা আরও বেশি রক্ত বিশেষ করে মহিলারা আরও বেশি রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসবেন। আজকের এই অনুষ্ঠান হ্যাঁ আজ এই অনুষ্ঠানে এখনও পর্যন্ত যতজন রক্ত দিয়েছেন এবং যেভাবে রক্ত সংগ্রহ হচ্ছে আশা করা যায় যে প্রায় 70 বোতল রক্ত আমরা কালেকশন করব। এবং এইটা সব জায়গায় প্রচার হোক যে শুধু আদিবাসী সম্প্রদায় নয়, হ্যাঁ অন্যান্য সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের মানুষ রক্তদান এগিয়ে আসুক।